একটা গুরুত্বপূর্ণ মাসালা কোরবানি যেতে সামনে, সবগুলো ঈদের দিন বলা সম্ভব না, একটা মাসালা আমরা শুনি, গরু উট এগুলো কয় শরীকে দেই আমরা? গরু উট সর্বোচ্চ সাত শরীক, সাত শরীকের বেশি দেওয়া যাবে না। এই গরু উটের শরীকের মধ্যে আমরা বর্তমান সমাজে উল্লেখযোগ্য যে একটা ভুল করে থাকি, ফ্যামিলির চার ভাই তিন ভাই সামর্থ্যবান যৌথ ফ্যামিলি, মা বাবা জীবিত, তিন ছেলে, তিন ছেলে বিদেশে থাকে বা চাকরি বাকরি করে, সামর্থ্যবান তিন চার ছেলে যৌথ থাকতেছে, মনোযোগ আছে আপনাদের, মাসালা শুনবেন না, পরে বাইর হয়ে না হয় ফেস লাগাই দিবেন। এক যৌথ ফ্যামিলির মা বাবা জীবিত হোক অথবা নাই থাকুক, যৌথ ফ্যামিলিতে তিন চারজন ভাই যদি সামর্থ্যবান হয়, ওই ক্ষেত্রে এই চারজন ভাই, চারজন ভাইয়ের পক্ষ থেকে চারটা আলাদা শরীক, আলাদা কোরবানি দেওয়া ওয়াজিব। চারো ভাই যৌথ আছি, বাবার নামে একটা, মায়ের নামে একটা দিয়ে দিলাম, তো মা বাবার কোরবানি হলো, এই চার ছেলের কোরবানি একটাও হবে না, চারো ছেলে গুণাকার হবে। এই যৌথ ফ্যামিলিতে যার যার সামর্থ্য আছে তার তার পক্ষ থেকে কি দিতে হবে? কোরবানি দিতে হবে। বুঝছেন কথাটা? কথাটা বুঝছেন? সামর্থ্যবান তিন ছেলে চার ছেলে যদি ফ্যামিলিতে থাকে, ওই ক্ষেত্রে শুধু মা বাবার নামে কোরবানি দিয়ে দিলে এই যৌথ ফ্যামিলি, এই তিন চার ছেলে তাদের সামর্থ্য আছে, তাদের কোরবানিটা হবে না, মা বাবার কোরবানিটা হবে, মা বাবারটা হবে, ছেলেরাটা হবে না। তো ছেলেরা উহুদ ফরজ ওয়াজিব, এই জন্য করতে হবে। মা বাবা আছে, মা বাবার সম্মানার্থে মা বাবাকেও দিলাম, আমরা যেহেতু কোরবানি কামাই করি, সামর্থ্যবান আমরা, আমাদের পক্ষ থেকেও কোরবানি দিলাম। কথা বুঝছেন? হ্যাঁ, যেই কজনের সামর্থ্য আছে, যৌথ হোক আলাদা হোক, প্রত্যেকের পক্ষ থেকেই কোরবানি দিতে হবে, প্রত্যেকের নামে না। কোরবানি কি আমাদের নামে? হ্যাঁ, কোরবানি আল্লাহর নামে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন, তোমাদের নামাজ, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার সব কিছু কার জন্য? তাহলে কোরবানি হবে আল্লাহর নামে, আল্লাহর জন্য, আমাদের পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে, আব্দুল করিমের পক্ষ থেকে, রহিমা বেগম যদি কোরবানির সামর্থ্যবান হয়, রহিমা বেগমের পক্ষ থেকে, তাহলে কোরবানি সাত শরিক, সাত শরিকের উপরে গরুর মধ্যে দেওয়া যায় না। গরুর কত বছর? দুই বছর হতেই হবে। অস্ট্রেলিয়ান ক্রস গরুগুলো দেখতে বড় দেখায়, দেড় বছর হয়েছে, এক মাসও যদি কম হয় দেখতে কিন্তু বিশাল বড় এক দেড় লাখ টাকার গরু, কিন্তু তারপরে কোরবান হবে না। বয়সের ক্ষেত্রে শুধু ছার, ভেড়া আর দুম্বার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? বকরি এক বছর হতে হবে, ভেড়া দুম্বা যদি ছয় মাস একটা, আট মাস একটা, এক বছর দেখতে বড় লাগে, তখন ওইটা দিয়ে কোরবানি হবে। বকরি কয় বছর? পূর্ণ এক বছর হতে হবে, আর গরু দুই বছর হতেই হবে। এটাকে এবার হাতির মতো দেখালেও হবে না যদি এক বছরে কম হয়। বুঝি না, এটা অনেকে অনেকে বলছে, আমি আমি বলছি এবং এটাই গ্রহণযোগ্য কথা। ওই আমাদের দেশ তো আমরা 99% লোক কোরআন শরীফ হাদিস শরীফ মাশাআল্লাহ ভালো জানি, এই কারণে আমাদের দেশে ওই ঘোড়ারটা গায়ে, গায়েরটা ঘোড়ায় হজবরল করে, আর ফতুয়া তো সবাই দেই মাশাআল্লাহ, কোন জায়গায় কি ফতুয়া আছে, কম আছে নাকি, যারা জানে তারাও দেয়, যারা না জানে তারাও দেয়, কিন্তু পড়ালেখার অবস্থা কি, সারা 99% কোরআন হাদিস জানে না, ফতুয়া কিন্তু সবাই দেয়। এই জন্যই ওই অনেকে বেড়া দুম্বার যে হালতটা, আট মাসের টাকা এক বছর মনে হলে দেওয়া যায়, এই মাসালাটাকে এখন ওটার মধ্যে লাগাইছে।
সুন্তা মুসলমান যে গরুও মুসলমান না তো, গরুর মধ্যে হবে না, গরু ছাগলের মধ্যে বয়সের এক মাসের হের পেরোলেও হবে না, শুধু ভেড়ার দুম্বার মধ্যে ছয় মাসের তাকে এক বছর দেখা গেলে হবে। খাসি 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 করা হবে, কোরবানি হবে, কোরবানি হবে, স্পষ্ট হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরবানি দিয়েছেন খাসি দিয়ে, হাদিসে আছে। হ্যাঁ, তারপরে আমার আর একটা কথা বলে শেষ করি, যদি সময় শেষ। কোরবানি আমরা অনেকে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দিতে চাই, মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ কিনা? জায়েজ। কোন লোক মারা গেছে, বাবা মা অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোরবানি দেয়, এই মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কোরবানি দেওয়া জায়েজ, কোরবানি দিতে পারবে, যে আমি আমার আব্বার পক্ষ থেকে অথবা আমার রাসূলের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে একটা নাম দিলাম, কোরবানি দিলাম, কোরবানি সহি হবে, কোরবানি জায়েজ আছে। কোরবানির পশু যেই কোনো অঙ্গ অর্ধেক বা তার চেয়েও বেশি কাটা হলে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া মৌলিক। একটা কথা মনে রাখেন, সময় শেষ, কান হোক, জিব্বা হোক, লেজ হোক, শিং হোক, কানের লেজের অর্ধেক অথবা অর্ধেকের চেয়ে বেশি কাটা ওটা দিয়ে কোরবানি জায়েজ হবে না। কোরবানির পশু চার পায়ের এক পা খুঁড়ো যদি হয় কিন্তু হাঁটতে পারে, জবাইয়ের জায়গাতে হেঁটে যেতে পারে ওটা দিয়ে কোরবানি হবে, কিন্তু হেঁটে যেতে পারে না ওটা দিয়ে কোরবানি হবে না। শিং মূল থেকে যদি, গোড়া থেকে যদি ভাঙ্গা হয়, একটা যদি ভাঙ্গা হয় এটা দিয়েও হবে না, উপরে ঠুল ভেঙে পড়ে গেছে, মূলটা রয়ে গেছে, ওটা দিয়ে কোরবানি হবে। বুঝছেন, শিঙের মূলটা আছে, দুইটায় ফুল ভরে গেছে অথবা একটা পড়ে গেছে, কোরবানি হবে, কিন্তু মূল যদি একটাও ভেঙে যায় ওটা দিয়ে কোরবানি হবে না। আরেকটা মাসালা হচ্ছে, কোরবানির সময় আমরা আকিকা দিতে চাই, কোরবানি কোরবানির সাথে আকিকা দিতে চাই, আকিকার সুন্না উত্তম তরিকা হচ্ছে, রসুল বলছেন একটা জানের বদলা জান, তোমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছে, তার জানের নিরাপত্তার জন্য তুমি আরেকটা জান দাও, ছাগল বকরি দিয়ে, এই বকরি আর ছাগল দিয়ে আকিকা দেওয়া সুন্নত এবং এটা উত্তম, এটা উত্তম। গরুর সাথে যদি আকিকার শরীক হিসাবে ঢুকাই, অনেক ফকিরা বলেছেন কোরবানির সাথে আকিকা দিলে হবে, কিন্তু উত্তম নয়, ভালো নয়, কারণ এখানে একটাই জান, একটাই গরু, একটাই জীবন, এখানে কোরবানিও চলছে, আবার অতিরিক্ত আকিকার বদলায় আরেকটা জান দেওয়া দরকার, সেটার জানার বদলায় এক জানের মধ্যে শরীক ঢুকালেন, কোরবানির সাথে দেওয়া উত্তম নয়, ভালো নয়, আকিকা স্বতন্ত্রভাবে আলাদাভাবে দেওয়া ভালো, সুন্নাত, এরপরও যদি কেউ দিতে চায় হবে, কি এটা জায়েজ, মানে মন্দের ভালো কোন রকম ভালো, বুঝছেন সবাই? আর কোরবানি হবে সবার পক্ষ থেকে, কারো নামে নয়, মানুষের নামে নয়, আল্লাহর নামে, মানুষের পক্ষ থেকে। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধ নিয়তে কোরবানিগুলো আল্লাহর ওয়াস্তে করার তৌফিক দান করেন।